জামাত ইসলামের রাজনীতিতে মাঠে ময়দানে কাজ করতে হবে, ভোট পেতে হবে, ক্ষমতায় যেতে হবে, এটাকে বাদ দিতে হবে। আপনি যদি ক্ষমতায় যেতে চান, এই ধান্দা এই এটা বাদ দিতে হবে। আপনাকে কোরআন প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে, আর নাকিমুদ্দিন প্রতিষ্ঠা করতে হবে, সালা কায়েম করতে হবে, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। অটোমেটিকলি আপনি ক্ষমতায় যদি আল্লাহ চাই দিয়ে যাবে, অবশ্যই দিয়ে দিবে, কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করা, ক্ষমতার জন্য দল করা, ক্ষমতার জন্য এইগুলো করা, এইটা থেকে বেরিয়ে আসছে, ক্ষমতা অটো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জামাত ইসলামীকে আরও তুখুড় হতে হবে, সেটা ময়দানে, ফিল্ডে, যেখানেই বলেন, সবখানে। জামাত ইসলামের প্রত্যেকটি তৃণমূল দায়িত্বশীলকে নিয়ে এবং প্রত্যেকটি নেতা দায়িত্বশীল এবং কর্মরত কর্মী রোকন সকলকে একটু ভিন্নভাবে চলতে হবে। কে কোন দলের এইটা না দেখে আপনার দায়িত্বগুলো, আপনার প্রচার প্রসারণাগুলো, আপনার হুকুম আহকামগুলো আল্লাহ পাকের দেওয়া প্রদত্ত বিধান অনুযায়ী, বিধিবিধান অনুযায়ী প্রচার করা। কোন দলের, কোন মতের, কোন ধর্মের, এগুলো কিছু বাছা বা এগুলো কিছু বাছাই করা যাবে না। সুতরাং আসুন, জামাত ইসলামের মধ্যে যদি এই কাজটুকু না করা যায়, এই বিষয়গুলো না উপলব্ধি করা যায়, এই বিষয়গুলো নিজেকে না পরিবর্তন করা যায়, তাহলে জামাত ইসলামী আরও ধরা খেতে থাকবে। জামাত ইসলামের যারা দায়িত্বশীল তাদের ভিতরে আরেকটি সমস্যা আছে। সমস্যা বলতে, বাবা জামাত ইসলামের দায়িত্বশীল, ছেলে ছাত্র শিবির অনেকেই করে। আবার বাবা জামাত ইসলামের দায়িত্বশীল, ছেলে ভিন্নপন্থী আওয়ামী লীগ বা বিএনপি বা অন্য দলের সমর্থন করে, অন্য দল করে বেড়ায়, স্ত্রী অন্য দল করে বেড়ায়, ভাই ব্রাদাররা অন্য দল করে। এই দায়িত্বশীলের কাজটা কি? এই দায়িত্বশীলের কাজ নিজের আহাল এবং পরিবারকে শুধু জান্নাতে একা যাবেন? আল্লাহ পাক নিজেই বলেছেন, তুমি বাঁচো, তোমার পরিবার আহালকে বাঁচাও। সুতরাং তুমি যদি দিন প্রতিষ্ঠার কাজে অগ্রগামী হও, তোমার আহালকে, তোমার পরিবারকে, তোমার সমাজকে, তোমার গ্রামকে, তোমার রাষ্ট্রকে তুমি আস্তে আস্তে পরিবর্তন করে শেখো। এখন তোমার বাড়ির ভিতরে, তোমার বাসার ভিতরে, তোমার অঙ্গনে, তোমার পরিবারে, তোমার গোষ্ঠীতে যদি দাওয়া কাজ না করো, এই দাওয়াতি কাজ না করো, তুমি চলে গেলে এই এই পর্যন্তই দাওয়াত শেষ হয়ে যাবে, এই ফাউন্ডেশনটা এইখানে বন্ধ হয়ে যাবে, এই ভিত্তি প্রস্তর বন্ধ হয়ে যাবে। এই জন্য প্রত্যেকটি দায়িত্বশীলের কাজ এবং কর্তব্য হচ্ছে দায়িত্বশীলের পোটা গোটা পরিবার, গোটা সমাজ, গোটা গোষ্ঠীকে এই দাওয়াতের উপরে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্তি করা, এবং এর উপরে সম্পূর্ণ পরিমাণে, মানে সম্পূর্ণ পরিবারে ইমান এবং আমলের সহিত সেটাকে গ্রহণ করা। এই কাজটি আমাদের দায়িত্বশীল বা আমাদের তৃণমূল কর্মী দায়িত্বশীলরা করে না। আমি নিজের চোখে দেখা, ছেলে ছাত্র শিবির করে, বাবা আওয়ামী লীগ করে, বাবা বিএনপি করে, বাবা বামপন্থী দল করে, বাবা জাসদ করে, মা অন্য দল করে, ভাই অন্য দল করে, পাঁচ ভাই, পাঁচ এক বাড়ি পাঁচজন পুরুষ আছে, পাঁচজনে ছয় প্রকার দল করে, এমনও আছে। সুতরাং জামাত ইসলামের এই বিষয়গুলো নিয়ে ইউটিলাইজ করা দরকার। এই বিষয় দিয়ে নিজেদের মধ্যে, নিজেদের ভিতরে আরও, মানে এই কনফিউজ না থেকে আরওকে শিওর করার দরকার, আরও কনফিডেন্স তৈরি করার দরকার, নিজের প্রতি আত্মবিশ্বাস তৈরি করার দরকার। আল্লাহর দিন জীবন ব্যবস্থা পরিবার পরিজনকে নিয়ে করতে হবে, সমাজ ব্যবস্থা করতে হবে। আপনি আপনার জায়গা থেকে আপনি গড়ে উঠুন, সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হলে দেশ, গ্রাম পরিবর্তন হবে, গ্রাম পরিবর্তন হলে এই গোটা থানা জেলা পরিবর্তন হবে, গোটা জেলা পরিবর্তন হলে গোটা বাংলাদেশ পরিবর্তন হবে। আসুন, জামাত ইসলামের এই দায়িত্বগুলো পালন করতে হবে। সুতরাং জামাত যে করবে তার ওই দাওয়াতি কাজ শেষ হয়ে যাবে না। সুতরাং এখানে আইন করে পাশ করতে হবে তা না, কোরআন এবং সুন্নার আলোকে জীবন গড়তে হবে এবং জীবনকে পরিবর্তন করতে হবে। প্রত্যেকটা দায়িত্বশীল, প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা রোকনকে এই দায়িত্বটি নিতেই হবে। আগে সমাজ, নিজের পরিবারকে পরিবর্তন করে বাহিরের কাজগুলো করা, সাথে সাথে সকল কাজ, সামগ্রিক বিষয়গুলো দেখতে হবে। সুতরাং আসুন আমরা এই বিষয়টাকে একটু লক্ষ্য করি। তারপরে আরেকটা দিক আছে, সেই দিকটা হচ্ছে জামাত ইসলামের রাজনীতিতে মাঠে ময়দানে কাজ করতে হবে, ভোট পেতে হবে, ক্ষমতায় যেতে হবে, এটাকে বাদ দিতে হবে। আপনি যদি ক্ষমতায় যেতে চান, এই ধান্দা এই এটা বাদ দিতে হবে। আপনাকে কোরআন প্রতিষ্ঠা, দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, ইসলাম প্রতিষ্ঠার কাজ করতে হবে, আর নাকিমুদ্দিন প্রতিষ্ঠা করতে হবে, সালা কায়েম করতে হবে, এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে। অটোমেটিকলি আপনি ক্ষমতায় যদি আল্লাহ চাই দিয়ে যাবে, অবশ্যই দিয়ে দিবে, কিন্তু ক্ষমতার জন্য রাজনীতি করা, ক্ষমতার জন্য দল করা, ক্ষমতার জন্য এইগুলো করা, এইটা থেকে বেরিয়ে আসছে, ক্ষমতা অটো। আপনার পরিবর্তনের যে বিষয়গুলো, এগুলো যদি আপনি লক্ষ্য করতে পারেন সামগ্রিকভাবে, তবে ক্ষমতাটি অটো আসবে, এটা ফ্রি। আপনি জানালা গ্রিল লেখেছেন এ সাইড দিয়ে মসজিদের আজান শোনার জন্য, তাহলে আপনার সব হবে। আপনি যদি বাতাস খাওয়ার জন্য জানালা কেটে থাকেন, তাহলে তো আপনার আজান শোনার সবটা পাচ্ছেন না, আপনার নিয়তটা সহি রাখতে হবে। সুতরাং আপনি যদি ক্ষমতার রাজনীতি করেন, তাহলে আপনাকে ভুলে যেতে হবে এই ইসলাম প্রতিষ্ঠার কাজকে। সুতরাং
আমরা যেটা পেয়েছি, আমরা যেটা বুঝেছি ছোট্ট জ্ঞানে, সেটাকে আপনাকে দিন, এলেম এবং আমল এগুলো আগে পরিপক্ব করতে হবে, তারপরে দিন ব্যবস্থার কাজ করতে হবে, অটোমেটিকলি রাজনৈতিক এবং ক্ষমতা এটা আল্লাহ পাক দিবে, এবং আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজ করতে হবে, আল্লাহ চাইলে হবে না চাইলে হবে, তবে আপনার আমার কাজকে প্রতিষ্ঠিত করতে হবে, দায়িত্ব পালন করতে হবে। এটুকুই বলে আমি আজকের মতো ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী কোনো এক ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।